হ্যালো, আমি মিলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তা আমি এখন রেডি হয়নি, একটু কাজ ছিল, কাজটাকে কমপ্লিট করছি। তা আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেটা পুরোটাই চারটে ভাগে পার্ট পার্ট করে তোমাদেরকে দেখাবো, যে কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কোন কোন জায়গা। কিন্তু তার জন্য তোমাদের পুরো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে, যদি না দেখো তাহলে তোমরা কিন্তু খুব মিস করে যাবে যে কোথায় যাচ্ছি, সে জায়গাটা কেমন, সেখানকার পরিবেশ, সেখানকার মানুষজন, তাদের সব কিছু আর কি মিলিয়ে মিশিয়ে। আমি এখন একটু রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো, বেরিয়ে তারপরে আমার স্টেশনে পৌঁছে তারপরে তোমার সাথে দেখা করবো। তাহলে চলো দেখে নিই, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে জায়গাটা কেমন লাগলো। তোমরা যদি যেতে ইচ্ছা করো তাহলে আমাকে জিজ্ঞেস করো যে কীভাবে 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 যাবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো, কমেন্ট করে আমাকে জানিও। তাহলে চলো যাই, লেটস স্টার্ট। চলে এসেছি, এবার আমার ট্রেনও দিয়ে দিয়েছে, আমি ট্রেনে উঠে কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে, আর ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কোথায় নামছি। আমি এসে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমি কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্স থাক, চলো যাই। এসেছি এখানে একটা জায়গা, আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, ব্রেকফাস্টটা করে তারপর আমরা শিবা ব্রিজ থেকে বেরিয়ে আমাদের ডেস্টিনেশনে যাব। আমরা চলে এসেছি ইচ্ছে গাঁওতে, আর হলো দেখতেই পাচ্ছ সুন্দর, আর এখানকার ভিউটাও খুব সুন্দর। এরপর আমি একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে ঘরগুলোকে দেখাবো যে কেমন কি ঘর, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ওকে, আমি ফ্রেশ হয়ে গেছি, এবার তোমাদেরকে আমাদের হোমস্টেটা দেখাবো, আসো দেখে নিই আমাদের হোমস্টে। এটা আমার রুম, একটা ঘরে দুটো করে খাট আছে, আর এপাশে হলো বাথরুম। সুন্দর অ্যাকোমোডেশন, খুবই সুন্দর। এটা হচ্ছে বারান্দা, এখানে দাঁড়িয়ে পুরো একদম রাস্তাটা দেখা যাচ্ছে। আমরা একটু টপেই আছি, আর এই হোমস্টেতে তিনটে রুম আছে।
আমার সত্যি কিছু বলার নেই, আমি ভেবেছিলাম যে আর উঠবো না, এখানটায় অনেকটাই উঁচু, হাঁপিয়ে গেছিলাম। যদি না আসতাম সত্যি ভীষণ মিস করতাম। ফ্যান্টাস্টিক একটা ভিউ, তোমরা দেখো এখানে, দেখো একটা গরম মশলার গাছও আছে। আমি জানি না ক্যামেরা কতটা ধরতে পারছি, আমি রুমের দিকে যাচ্ছি, কারণ প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আমি তোমাদের যতটা পারলাম ভিউ দেখার চেষ্টা করলাম, আমি নিজেও দেখলাম। এবার হোটেলে গিয়ে তারপরে তোমার সাথে দেখা করছি। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, আমি রয়েছি ইচ্ছে গাঁওতে। তোমাদেরকে কালকেই বলেছিলাম, তো ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই যে কেমন। পুরো মেঘে ঢেকে গেছে ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলো দেখি। দেখতেই পাচ্ছ তোমরা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। দুর্ভাগ্য, তোমাদের ভেবেছিলাম অনেক কিছু দেখাবো, কিন্তু সকালবেলা ওই জন্য তাড়াতাড়ি উঠেও ছিলাম। কিন্তু দেখো এমন পরিস্থিতি, কিচ্ছু দেখানোর উপায় নেই। তা আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো ঋষিখোলার দিকে। তা ঋষিখোলা গিয়ে তোমাদেরকে সব দেখাবো, আশা করছি ওখানে ওয়েদার ক্লিয়ার থাকবে। দেখা যাক, চলো যাই। এটা ইচ্ছে গাঁওর সবচেয়ে দারুণ ভিউ পয়েন্ট, কিন্তু একটু মেঘ মেঘ কুয়াশা কুয়াশা আছে, তাই জন্য খুব ভালো হয়তো উঠছে না ছবিটা, কিন্তু অসাধারণ ভিউ এটা। আমি জানি না ক্যামেরা কতটা ধরতে পারছি আমি ছবিটাকে। তাহলে আমরা এবার এগোই ইচ্ছে গাঁও থেকে, আমরা এবার স্কুলের দিকে যাই।